সালামু আলাইকুম ও প্রিয় বিভার্স বিন্দু প্রবাসী আরবি ভাষা শিক্ষার দ্বিতীয় পর্ব আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমরা এমন কিছু সেন্টেন্স শিখব যে সেন্টেন্সগুলো প্রবাসীদেরকে সবসময় কথা বলার সময় ইউজ করতে হয় তাহলে আর দেরি না করে চলুন আমরা শুরু করি নাম্বার ওয়ান এটি কোথায় পেয়েছ এটি কোথায় পেয়েছ হাদা দা হাসসেল হাসেল হাদা ওয়েন হাসেল হাদা অর্থ হচ্ছে কি এটি ওয়েন কোথায় হাসেল পেয়েছ ওয়েন হাসেল এটি কোথায় পেয়েছ নাম্বার টু ভয় খেন আমি তো হ্যাঁ তোমার এত ভয় খেন আমি তো তোমার সাথে আসি লেশ খৌফ আনা মজুদ লেশ খৌফ আনা মজুদ লেশ খৌফ আনা মজুদ লেশ অত কেন সৌফ ভয় আনা আমি মজুদ আছি হ্যাঁ লেশ হৌফ ভয় কেন আনা মজুদ আমি আছি ভয় করার কোনো কারণ নেই আনা মজুদ আমি আছি লেশ কেন হৌফ ভয় আনা আমি মজুদ আছি নাম্বার থ্রি সময় কেন এত চিন্তা করো সময় কেন এত চিন্তা করো লেশ জিয়াদা ফক্কর আলাতুল লেশ জিয়াদা ফকর আলাতুল লেশ অর্থ কেন জিয়াদা ফাক্কার হ্যাঁ জিয়াদা এত বেশি ফাক্কার চিন্তা করো আলাতুল আলাতুল অর্থ হচ্ছে কি সবসময় আলাতুল সবসময় লেশ জিয়াদা ফক্কর আলাতুল লেশ কেন জিয়াদা হ্যাঁ বেশি এত বেশি ফাক্কার চিন্তা করো জিয়াদা ফাক্কার এত চিন্তা করো আলা সময়। কান্না করে লাভ নাই কান্না করে লাভ নাই টেরার হচ্ছে হচ্ছে মাফি ফায়দা ইয়াব কি কান্না করা বা কান্না করে মাফি নাই ফায়দা লাভ ফায়দা উপকার বা লাভ ইয়াব কি মাফি ফায়দা কান্না করে কোনো লাভ নাই বেশি হাসলে সমস্যা বেশি হাসলে সমস্যা তাকে এর আবেগে বলা হয় জিয়াদা দেহাক মুশকিলা জিয়াদা দেহাক মুশকিলা জিয়াদা অর্থ বেশি দেহাক হাসা বা হাসলে মুশকিলা সমস্যা মুশকিলা সমস্যা জিয়াদা দেহাক মুশকিলা জিয়াদা বেশি দেহাক হাসা মুশকিলা সমস্যা জিয়াদা দেহাক মুশকিলা বেশি হাসলে সমস্যা কথা ঠিক কথা ঠিক এর আরবিক হচ্ছে কালাম শাহী কালাম শাহী কথা ঠিক কালাম অর্থ কথা শাহী অর্থ ঠিক কালাম সাহী কথা ঠিক কালাম সাহী কথা ঠিক আমি জানি আমি জানি আনা মালুম আমি জানি আনা আলুম আনা অর্থ হচ্ছে কি আমি মালুম অর্থ জানি আনা আলুম আমি জানি তুমি খুব কৃপন তুমি খুব কৃপন ইনটা জিয়াদা বখিল ইনটা জিয়াদা বখিল ইনটা তুমি জিয়াদা খুব বেশি বখিল কৃপন ইনটা জিয়াদা বখিল তুমি খুব বেশি কৃপন এটা কোথায় রাখছেন এটা কোথায় রাখছেন ওয়েন খাল্লি হাদা ওয়েন খাল্লি হাদা ওয়েন কোথায় খল্লি রাখছেন বা হাদা এটা ওয়াইন হাজা এটা কোথায় রেখেছেন বা কোথায় রাখছেন ওয়াইন হাজা ওয়েন কোথায় খলি রেখেছেন হাজা ইহা এটা কোথায় রেখেছেন তোমার ছবি ভালো না তোমার ছবি ভালো না ইনটা সুরা মু জেন ইনটা তোমার সুরা ছবি সুরা ছবি মু ভালো না জেন অর্থ ভালো মু ভালো না ইনটা সুরা মুজেন ইনটা সুরা মুজেন ইনটা তুমি সুরা সুর অর্থ ছবি মুজেন ভালো না ইনটা সুরা মুজেন তোমার ছবি ভালো না অবশ্যই তোমার ভালো ছবি লাগবে অবশ্যই তোমার ভালো ছবি লাগবে লাজেম ইনটা জেন সুরা লাজেম ইনটা জেন সুরা লাজেম অবশ্যই ইনটা তোমার জেন ভালো সুরা ছবি লাজেম ইনটা জেন সুরা তোমার ভালো ছবি লাগবে অবশ্যই তোমার ভালো ছবি লাগবে লাজেম ইন্টার জেইন সুরা লাজেম অর্থ অবশ্যই ইনটা তোমার জেন ভালো সুরা ছবি লাজম ইনটা জেন সুরা অবশ্যই তোমার ভালো ছবি লাগবে খ্যাম সুরা লাজেম খ্যাম সুরা লাজেম কয়টা ছবি লাগবে কয়টা ছবি লাগবে খ্যাম সুরা লাজেম ক্যাম অর্থ কত কয়টা সুর ছবি লাজেম লাগবে ক্যাম লাজেম কয়টা ছবি লাগবে ক্যাম অর্থ কত সুর ছবি লাজেম লাগবে বা আবশ্যক কয়টা ছবি লাগবে ক্যাম লাজেম আমি একটি চাই আমি একটি চাই আনা ওয়া হত্যাশির আনা এবি বি ওয়া আনা অর্থ আমি চাই ওয়াহেদ একটি তাসের ভিসা আমার একটি বিষা চাই আনা হত্যা আমি একটি বিষা চাই আনা অর্থ এখানে আমি চাই ওয়াহেদ একটি এবি ওয়াহত্যাশের আমি একটি বিষা চাই ভিসার জন্য অবশ্যই ছবি লাগবে বিষার জন্য অবশ্যই ছবি লাগবে এরাবি এরাবিক হচ্ছে সুর আল লি লি তাসের লি আসিয়া সুরা ছবি লাজেম অবশ্যই লাগবে লিট আশিরা বিষার জন্য সুরা লম লিট আসিয়া বিষার জন্য অবশ্যই ছবি লাগবে মানে লাগবে সুরা ছবি অবশ্যই লিট আশেরা বিষার জন্য তাশিয়ার অর্থ বিষা এখানে লি অর্থের জন্য লি আশিয়া বিষার জন্য আজকে আমরা প্রায় চোদ্দটি চোদ্দোটি সেন্টেন্স শিখলাম যে সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত আরবিতে কথা বলার সময় ইউজ করে থাকি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে আরবি ভাষায় শেখা এবং জানার প্রতি সহযোগিতা করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুক্রান জেজাকুমুল্লাহান আলাইকুম ও রহমতুল্লাহি